হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া রাসনাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি খুব মজাদার একটি মিষ্টি, রসগোল্লা। এই রসগোল্লা আমরা সকলেই খুব পছন্দ করি, আর আজকে আমি পারফেক্টভাবে রসগোল্লা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই রেসিপিটি দেখার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি ভিডিও দেখতে। পারফেক্টভাবে রসগোল্লা কীভাবে তৈরি করতে হয় আমার আজকের এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের রসগোল্লাও এরকম হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি পৌনে 3 কাপ ছানা নিয়েছি, আর এই ছানার রেসিপিটি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি 2 লিটার দুধকে 1 কাপ টক দই দিয়ে ছানা করে নিয়েছি। এখানে 2.5 কাপ ছানা হয়েছে 2 লিটার দুধের। এখন ছানাটাকে ভালো করে একটু মথে নিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। ভিউয়ার্স, আপনারা খুব লক্ষ্য করে আজকের এই রেসিপিটি দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের রসগোল্লাও এরকম সুন্দর হবে। আমি 5 থেকে 6 মিনিট মেখে নিয়েছি। এখন আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আমি আবারও ভালো করে মথে নেব প্রায় 5 মিনিট। রসগোল্লার এই ছানাটা যত মিহি হবে রসগোল্লা ততই স্পঞ্জি হবে, সফট হবে আর পারফেক্ট হবে। সে কারণে খুব ভালো করে মথে নিতে হবে। মেখে নিয়েছি প্রায় 5-6 মিনিট। এখন চিমটি পরিমাণ যেই চামচটা আছে সেটা দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1.5 চামচ। চিমটি পরিমাণ যে চামচটা আছে, আপনারা 2-3 ফোঁটা অথবা 1/4 চা চামচ সয়াবিন তেল অ্যাড করবেন। সয়াবিন তেল ছাড়া অন্য কোনো তেল দিতে যাবেন না, ঘিও দেবেন না, সয়াবিন তেলই হতে হবে। আবারও ভালো করে মেখে নিচ্ছি, প্রত্যেকটা উপকরণ দেব আর ভালোভাবে মেখে নেব। আবারও ভালোভাবে 5 থেকে 6 মিনিট মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ময়দা। আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ময়দা। এখন ময়দাটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে এই ছানাটাকে মিহি করে একেবারে মসৃণ করে মেখে নেব। যতক্ষণ না পর্যন্ত মসৃণ হয়ে যায় ততক্ষণ মথতে হবে খুব ভালোভাবে। আর ছানাটা যতটা মসৃণ হবে ততই রসগোল্লা কিন্তু মসৃণ হবে, ভালো হবে। ভিউয়ার্স, দেখুন আমি ভালো করে মথে নিচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট মথে নিতে হবে ছানাটাকে। এখন মাঝখান দিয়ে আমি মথার ফাঁকে দিয়ে আমি শিরাটা করে নিচ্ছি। আবার মথবো শিরাটা করে। আমি 3 কাপ মেজারিং কাপের চিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পানি। 3 কাপ মেজারিং কাপের চিনিতে আমি প্রায় 8.5 কাপ পানি দেব। 8 কাপ দিলেও হবে, কিন্তু আমি 8.5 কাপ পানি দিচ্ছি। একবারে পানিটা দিলে মাঝখানে আর পানি দিতে হবে না, শিরাটা এমনিতেই পাতলা থাকে তাই মাঝখানে আর পানি অ্যাড করতে হয় না, সে কারণে আগে থেকেই পানিটা দিতে হয়। রসগোল্লার শিরাটা পাতলা থাকতে হবে, নয়তো শিরাটা ভালোভাবে ঢুকবে না। আর শিরাটা আমি চুলোতে বসিয়ে তারপর আবার মথতে চলে যাব। আমি কিন্তু মথার ফাঁকে এই শিরাটা চুলোতে বসিয়ে নিচ্ছি যেন শিরাটা এদিক দিয়ে তৈরি হয়ে যায় আমার রসগোল্লাটা তৈরি করতে করতে। এখন দিয়ে দেব 5-6টা এলাচ। 5-6টা এলাচ আমি মাথা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসগোল্লার যেই ছানা সেখানেও 2-3টা এলাচ ফাঁকি করে গুঁড়ো করে দিতে পারেন, কিন্তু আমি আজকে দেইনি। যারা এলাচের ঘ্রাণটা খুব পছন্দ করেন তারা মাঝখান দিয়ে দেবেন। আমি নেড়ে চিনিটা মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দিলাম লো আঁচে, শিরাটা তৈরি হতে থাক। এখন আবার চলে এলাম ছানাটা মথতে। ভিউয়ার্স, আমি ভালোভাবে ছানাটাকে মিহি করে মথে নেব।
আর ওদিক দিয়ে আমার এই চিনি শিরাটা তৈরি হবে। যখন বলক আসবে চিনি শিরাটা, বলক আসার 5 মিনিট পরে মিষ্টিটা দিতে হবে। তো শিরাটা তৈরি হতে থাক, লো আঁচে রাখতে হবে শিরাটাকে। হয়ে গেছে ছানাটা মথা, এখন আমি এই ছানা থেকে লেচি কেটে নেব মিষ্টির জন্য। প্রথমেই লেচি কেটে নিতে হবে। আমি কতটুকু পরিমাণ রসগোল্লাটা তৈরি করব সেরকমভাবে, আর রসগোল্লাটা কিন্তু ছোট করেই তৈরি করতে হয়, কারণ পরে আবার ফুলে বড় হয়ে যায়। আমি লেচি কেটে নিচ্ছি। ভিউয়ার্স, 24টা রসগোল্লার লেচি হয়েছে এখানে, আমি 24টা রসগোল্লাই তৈরি করব। আপনারা 20টা করবেন, 24টা করাতে আমার রসগোল্লার সাইজটা মোটামুটি একটু ছোট হয়েছে। আপনারা যদি 20টা করেন খুব ভালো হবে, অনেক বড় হবে। দেখুন, এভাবে হাত দিয়ে চেপে চেপে তারপর গোল শেপ করে রসগোল্লা তৈরি করে নিতে হবে। রসগোল্লাটা যেন কোনো ক্র্যাক না থাকে সেরকমভাবে আপনারা গোল করে নেবেন। হাত দিয়ে প্রথমে চেপে চেপে তারপর এভাবে গোল করে নেবেন। আর হাতে কিন্তু আমি তেল ঘি কোনো কিছুই মাখিনি, ছানা থেকে এরকম তেল উঠছে, কারণ ছানার মধ্যেও কিন্তু একটু ঘি থাকে। ভিউয়ার্স দেখুন, এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এদিক দিয়ে শিরাটা কিন্তু বলক চলে এসেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম, এখন একটু নেড়ে দিচ্ছি। বলক ওঠার 5 মিনিট পর আমি মিষ্টিটা দিয়ে দেব। ভিউয়ার্স, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে, দেখুন 24টা রসগোল্লা আমি তৈরি করেছি। এখন এই গোল্লাগুলো আমি শিরার মধ্যে ছেড়ে দেব। একবারে সবগুলো মিষ্টি দিয়ে দিতে হবে, আমি একটা একটা করে ছাড়ছি আস্তে আস্তে করে। এখন কিন্তু চুলোর আঁচটা লো আছে, আমি মিষ্টিগুলো সবগুলো শিরার মধ্যে ছেড়ে তারপর ঢেকে ফুল আঁচে রান্না করব 10 মিনিট। সবগুলো মিষ্টি আমি শিরাতে দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিলাম, চুলোর আঁচটা বাড়িয়ে দিলাম। আর এই ছিদ্রটা কিন্তু বন্ধ করার কোনো প্রয়োজন নেই, ননস্টিকিতে যে ছিদ্রটা থাকে এটা বন্ধ করতে হবে না। ফুল আঁচে রান্না করব 10 মিনিট। ভিউয়ার্স দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আর রসগোল্লাগুলো ফুলতে শুরু করেছে, ঢাকনার উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। মিষ্টি তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে, যখন মিষ্টিগুলো এভাবে ফুলে ওঠে তখন দেখতে অনেক ভালো লাগে। ভিউয়ার্স, 10 মিনিট এভাবে ফুল আঁচে রান্না করতে হবে। 10 মিনিট পর আমি চুলোর আঁচটা একেবারে লো করে দেব, লো করে আরও 20 মিনিট রান্না করব অথবা 25 মিনিট রান্না করব। ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে, এখন আমি হালকাভাবে একটু রসগোল্লাগুলোকে নাড়িয়ে দিচ্ছি। এভাবে হাঁড়িতে ধরে নাড়ালেও চলবে, অথবা হালকা করে একটু কাঠি দিয়ে নেড়ে দিলেও চলবে। আমি হাঁড়ি একটু ঝাঁকিয়ে নাড়া দিয়ে নিচ্ছি, আর 1-2টা রসগোল্লা এভাবে একটু, দেখুন হালকা হাতে করতে হবে কাজটা, একটু নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিলাম, একেবারে 20 মিনিট পর আমি ফিরে আসব। ভিউয়ার্স দেখুন, 20 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন রসগোল্লাগুলো শিরা খেয়ে একেবারে টইটম্বর হয়ে গেছে, রসগোল্লাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চুলোর আঁচটা আমি বন্ধ করে দিলাম, আর এখন রসগোল্লাগুলোকে আমি ঢেকে রুম টেম্পারেচারে রাখবো প্রায় 6-7 ঘন্টা অথবা সারা রাত। এখন ঢেকে দিলাম, ফিরে আসছি 6-7 ঘন্টা পর। আপনারা সারা রাতও রেখে দিতে পারেন, তো আমি 6-7 ঘন্টা পর ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন, কত চমৎকার রসগোল্লা তৈরি হয়ে গেছে। আমি 6 ঘন্টা পর আপনাদেরকে দেখাতে ফিরে এলাম। এখন একটা রসগোল্লা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে। রসগোল্লাটা একটুও কিন্তু শক্ত হয়নি, একেবারে সফট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক দোকানের মিষ্টির মতোই হয়েছে। এখন এই রসগোল্লাটা
আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর তো সহ্য করা যাচ্ছে না, এখন খেতেই হবে, এখন শুধু খাওয়ার পালা। যাই হোক ভিউয়ার্স, রসগোল্লাটা কিন্তু দেখে নিলেন আপনারা কতটা সফট হয়েছে, ঠিক মিষ্টির দোকানের রসগোল্লার মতো। আশা করি আজকে এই রসগোল্লার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, আপনারা এই রসগোল্লার রেসিপিটি ঠিক আমার মতো যদি ফলো করে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের রসগোল্লাও এরকম হবে। তাহলে আজকে আর কোনো কথা নয়, এখন শুধু রসগোল্লা খাওয়ার পালা। আমি চলে যাচ্ছি রসগোল্লাগুলো খেতে, সবাইকে খাওয়াতে, আর আপনারাও কিন্তু এখনই রসগোল্লা তৈরি করে ফেলুন আপনাদের ফ্যামিলিকে চমকে দেওয়ার জন্য। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকুন।